আপনি 5 লক্ষ টাকা এফডিআর করলে কত টাকা পাবেন আর সোনালী ব্যাংকে আপনারা নিশ্চিন্তে করতে পারেন সরকারি ব্যাংক যাই হোক না কেন অন্ততপক্ষে মানুষের টাকা পয়সা ঠিকমতো দিচ্ছে এখন পর্যন্ত সোনালী ব্যাংকের রিপোর্ট নাই যে কারো টাকা এদিক ওদিক হইছে তবে হ্যাঁ বাংলাদেশের প্রেক্ষাপটে যা চলতেছে সেটা অন্য ধারায় কিন্তু সাধারণ গ্রাহকদের কোনো টাকা আজ পর্যন্ত লটচার হয় নাই তো আমি আজকে আপনাদেরকে চারটা স্কিম বলবো 2 লক্ষ 3 লক্ষ 4 লক্ষ 5 লক্ষ টাকা যদি আপনি সোনালী ব্যাংকে রাখেন 6 মাস এবং 12 মাস মেয়াদি এফডিআর করেন মনে করেন 1 বছরের জন্য আপনি রাখলেন বা 6 মাসের জন্য আপনি রাখলেন কত টাকা মুনাফা পাবেন সেই সম্পর্কে আমি আজকে বিস্তারিত জানিয়ে দেব এবং ভিডিও শেষে বলে দেব যে আপনি কি কি লাগবে এই অ্যাকাউন্ট খুলতে তো আসুন আপনারা আমার বাম পাশে একটু লক্ষ্য করুন এখানে একটি শক দেখতে পাচ্ছেন আশা করি তো এখানে দেখেন এফডিআর প্রফিট রেট সোনালী ব্যাংক বাংলাদেশ পিএলসি ঠিক আছে এটা যে কোনো শাখায় এই সুযোগ সুবিধাটা আপনি পাবেন তো এখানে আপনারা লক্ষ্য করুন আপনি যদি 2 লক্ষ টাকা রাখেন 6 মাস মেয়াদি আরেকটা কথা বলে নিই যারা সুদ থেকে দূরে থাকেন তারা দয়া করে এই ভিডিওটা দেখবেন না কারণ অনেকেরই আছে যে ব্যাংকে টাকা ছাড়া রাখা ছাড়া উপায় নাই বা টাকাটাও নিরাপদে থাকলো আর কিছুটা মুনাফা আসলো তাদের জন্য তো 2 লক্ষ টাকা 6 মাসে যদি আপনি রাখেন তাহলে তারা আপনাকে টোটাল 6.65% লাভ দেবে এবং 12 মাস মেয়াদি যদি আপনি রাখেন 6.75% তারা লাভ দেবে এবং 6 মাসে আপনাকে 2 লক্ষ টাকায় লাভ দেবে 5652 টাকা এবং 12 মাসে আপনাকে লাভ দেবে 11475 টাকা 12 মাসে এটা লাভ দেবে আপনি 2 লক্ষ টাকায় 11000 টাকা লাভ পাচ্ছেন 1 বছরে 3 লক্ষ টাকায় যদি আপনি রাখেন 6 মাস মেয়াদি সেক্ষেত্রে আপনাকে লাভ দেবে ওই 6.65% এবং 12 মাসে রাখলে আপনার 6.75% 65 পর দেবে 6 মাসে এবং 12 মাসে দেবে 75% তাহলে 6 মাস পর আপনি 3 লক্ষ টাকায় পাচ্ছেন হইল গিয়ে 8478 টাকা এবং 12 মাস মেয়াদি রাখলে আপনি পাচ্ছেন 17212 টাকা পাচ্ছেন এটা কিন্তু 3 লক্ষ টাকার স্কিমে বলছি এবং আপনি যদি 4 লক্ষ টাকা রাখেন তারা মুনাফার পরিমাণ একই দেবে আপনি 2 লক্ষ রাখেন আর 5 লক্ষ রাখেন 6.5% দিবে 6 মাসে তো 4 লক্ষ টাকা আপনার 6 মাসে রাখলে 6.5% এবং 12 মাসে রাখলে 6.75% তাহলে আপনি 4 লক্ষ টাকায় 6 মাসে পাচ্ছেন হইলে গিয়ে 11305 টাকা এবং 12 মাসে পাচ্ছেন হইলে গিয়ে 22950 টাকা এদিকে আপনারা একটু খেয়াল করুন 5 লক্ষ টাকা যদি আপনি রাখেন যেটা বলছিলাম আপনি যদি 5 লক্ষ টাকা রাখেন 6 মাসে দেবে 6.75% এবং 12 মাসে দেবে 6.75% তো আপনি 6 মাসে 5 লক্ষ টাকায় মুনাফা পাচ্ছেন 14131 টাকা এবং 12 মাসে পাচ্ছেন আপনি 28687 টাকা তো সবগুলো লক্ষ্য করলে আপনারা আশা করি বুঝতে পারছেন যে কত মাসে কত টাকা দিচ্ছে আর হ্যাঁ এই অ্যাকাউন্ট খুলতে আপনাদের নমিনি লাগবে এবং আপনার ভোটার আইডি কার্ড আর হইলে গিয়ে 2 কপি ছবি হইলে যথেষ্ট এবং নমিনির 1 কপি ভোটার আইডি কার্ড এবং 1 কপি ছবি অবশ্যই লাগবে এইটা নিয়ে আপনি যে কোনো আপনার স্থানীয় উপজেলা বা জেলা হোক যে স্থানীয় ব্রাঞ্চে চলে যাবেন এই স্কিমটা আপনারা করতে পারেন তবে ভয় নেই সোনালী ব্যাংক পালাতে পারবে না ভাই যেহেতু সরকারি ব্যাংক এবং তারা ব্যাপক হারে লোন দিয়ে রাখছে তারা মানে তাদের মুনাফার চাইতেও লোনের সংখ্যাটা বেশি তো আশা করি সোনালী ব্যাংকে আপনারা নিশ্চিন্তে রাখতে পারেন আমি মনে করি তো দেশে প্রবাসী এবং ব্যবসায়ী ভাইরা রাখতে পারেন নিশ্চিন্তে কোনো অসুবিধা